নমস্কার স্টাডি সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমরা আমাদের আজকের ক্লাস আজকে আমরা দেখব ত্রিপুরা ট্যাট পেপার ওয়ান এবং প্যাপার টুয়ের জন্য ম্যাথামেটিক্স এর পেডাগজির পার্ট আর এই পার্টে আমরা টোটাল বিশটি এমসি কিউ সলভ করবো সো ফ্রেন্ড এখানে মিক্স রাখা হয়েছে কোনো চাপ্টার ওয়াইজ রাখা হয়নি চাপ্টার ওয়াইজ ভিডিওর জন্য আপনারা যদি কমেন্ট করেন তাহলে আমি চ্যাপ্টার ওয়াইজ আপনার জন্য পেডাগোজির পার্টটা নিয়ে আসবো সো আজকে আমরা দেখব টোটাল বৃষ্টি প্রশ্ন তোর ম্যাথ পেটাগোজির উপর দেখে নেবো প্রথম প্রশ্ন কি রয়েছে প্রথম প্রশ্ন রয়েছে ফ্রেন্ড গণিত হল সেই ভাষা যার মাধ্যমে ঈশ্বর এই বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন উক্তিটি কার অপশানগুলো দেখে নাও অপশান এ প্লেটো অপশান বি রামানুজন অপশান সি গ্যালেলিও অপশান ডি পিথাগোরাস সো উত্তর হবে অপশান সি গ্যালেলিও নেক্সট কোয়েশ্চেন নাম্বার টু সরলীকরণের সময় শিক্ষার্থীদেরকে প্রথম যে বন্ধনীর কাজ করতে হয় অর্থাৎ সরল অঙ্ক বসার সময় কোন বন্ধনীর কাজটা প্রথম করতে হয় রেখাবন্ধনী লঘু বন্ধনী অপশান সি ধনুবন্ধনী আর অপশান ডি বন্ধনী দেখে নেব সঠিক উত্তর সঠিক উত্তর হচ্ছে অপশান এ রেখা বন্ধনী নেক্সট কোয়েশ্চেন নাম্বার থ্রি আধুনিক পাঠ্যক্রমের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল পরিবর্তনশীলতা সাম্প্রদায়িকতা শিক্ষক কেন্দ্রিকতা অভিভাবক কেন্দ্রিকতা আর সঠিক উত্তরভাবে ফ্রেন্ড অফ এ অর্থাৎ পরিবর্তনশীলতা নেক্সট দেখব কোয়েশ্চেন নাম্বার ফোর টি এর সম্পূর্ণ নাম হল টিচিং লার্নিং ম্যাটেরিয়ালস বি টিচিং লার্নিং মেথড সি টিচার লার্নার অ্যান্ড ম্যাটেরিয়ালস ডি টিচিং লার্নিং মডেলস সো সঠিক উত্তর হবে ফ্রেন্ড অপশান এ অর্থাৎ টিচিং লার্নিং ম্যাটেরিয়ালস নেক্সট কোয়েশন নাম্বার ফাইভ গণিত শিক্ষায় টি এল এম সাহায্য করে শিক্ষার্থীকে শিক্ষককে এ ও বি উভয়কেই নাকি কোনোটি নয় দেখে নেওয়া যাক সঠিক উত্তর অপশান সি অর্থাৎ এ ও বি দুটো উভয়কেই অর্থাৎ কি শিক্ষার্থীকে এবং শিক্ষককে উভয়কেই টি এল এম সাহায্য করে গণিত শিক্ষাকালে নেক্সট দেখে নেব কোশ্চেন নাম্বার সিক্স গণিতজ্ঞদের যুবরাজ কাকে বলা হয় অপশান এ হার্ডিকে অপশান বি গাউসকে সি গ্যালিলিওকে ডি প্লেটোকে সঠিক উত্তর তরফে ফ্রেন্ড অপশান বি অর্থাৎ গাউসকে নেক্সট কোয়েশ্চেন নাম্বার সেভেন মূল্যায়ন হল কেবল শিক্ষার্থীর অগ্রগতির খতিয়ান কেবল শিক্ষা কার্যক্রমের খতিয়ান শিক্ষার্থীর অগ্রগতি ও শিক্ষা কার্যক্রমের খতিয়ান কোনোটিই নয় দেখেন বো সঠিক উত্তর অপশান সি অর্থাৎ শিক্ষার্থীর অগ্রগতি ও শিক্ষা কার্যক্রমের খতিয়ান অর্থাৎ বলা যেতে পারে অপশান এ এবং অপশান বি দুটোই সঠিক নেক্সট কোয়েশ্চেন নাম্বার এইট হল সভ্যতার দর্পণ স্বরূপ উক্তিটি কার অপশান এ ব্যাকন বি হকবেন সি গাউস ডি আর্যভট্ট দেখে নেব সঠিক উত্তর সঠিক উত্তর হচ্ছে অপশন বি অর্থাৎ হকবেন নেক্সট কোয়েশ্চেন নাম্বার নাইন গণিতের সঙ্গে উচ্চ সঙ্গতি সম্পন্ন বিষয়টি হল জীববিদ্যা পদার্থবিদ্যা রসায়নবিদ্যা পরিবেশবিদ্যা। পরিবেশ বিদ্যা চারটি বিষয়ের সাথেই সবগুলো বিষয়ের সাথে গণিতের সঙ্গতি রয়েছে সবচেয়ে বেশি হাইয়েস্ট পর্যায়ের সঙ্গতি রয়েছে যেটা সেটা হবে সঠিক উত্তর ফ্রেন্ড অপশান বি অর্থাৎ পদার্থবিদ্যার সাথে নেক্সট কোয়েশ্চেন নাম্বার টেন ত্রুটিপূর্ণ প্রশ্নগুলি হলো অনির্দিষ্ট ইঙ্গিতপূর্ণ উপবৃত্ত সম্বন্ধীয় সবকটি তো দেখে নেব যাক অপশান এ অর্থাৎ অনির্দিষ্ট ত্রুটিপূর্ণ প্রশ্নগুলি হবে অনির্দিষ্ট নেক্সট কোয়েশ্চেন নাম্বার ইলেভেন নিচের কোনটি গণিত শিক্ষণের একটি আধুনিক পদ্ধতি প্রতিপাদন আরোহী পদ্ধতি অবরোহী পদ্ধতি নাকি কম্পিউটার সহযোগী শিক্ষণ পদ্ধতি দেখে নেব কোনটা আধুনিক পদ্ধতি গণিত শিক্ষণের সো আনসার হবে সঠিক আনসার হবে অপশান ডি অর্থাৎ কম্পিউটার সহযোগী শিক্ষণ পদ্ধতি নেক্সট কোয়েশ্চেন নাম্বার টুয়েলভ অ্যাবাকাস যে শিক্ষার উপকরণ তা হল বাংলা গণিত পরিবেশবিদ্যা নাকি জীববিদ্যা কোন বিষয়ের সাথে রিলেটেড কোন বিষয়ের শিক্ষাকালে অ্যাবাকাস ব্যবহৃত হয় তো এটা সঠিক উত্তরভাবে ফ্রেন্ড অপশান বি অর্থাৎ গণিত নেক্সট কোয়েশ্চেন নাম্বার থার্টিন ম্যাথামেটিক্স ইজ দ্য গেট অ্যান্ড কি টু অল সায়েন্স উক্তিটি কার উক্তিটি অপশানগুলো প্রথমে দেখে নিই অপশান এ হক ব্যান অপশান বি ব্যাকন সি মিলার ডি ব্রিক হফ তো দেখেন হয়েছে এক সঠিক উত্তর সঠিক উত্তর হচ্ছে ফ্রেন্ড অপশান বি অর্থাৎ ব্যাকনের উক্তি এটি নেক্সট কোয়েশ্চেন নাম্বার ফাদার অফ জিওমেট্রিক বা জ্যামিতির জনক কাকে বলা হয় আর্কিমিডিস বি ইউক্লেট সি আর্যভট্ট ডি পিথাগোরাস তো দেখে নেবেন কোয়েশ্চেন শিশুর শিক্ষা সর্বাধিক উন্নত স্তরে নিয়ে যাওয়া সম্ভব বক্তৃতা পদ্ধতিতে প্রতিপাদন পদ্ধতিতে হাতে কলমে শিক্ষার মাধ্যমে নাকি প্রদর্শনের মাধ্যমে দেখে নেব কীভাবে শিক্ষার সর্বাধিক উন্নতি স্তরে নিয়ে যাওয়া সম্ভব হয় শিক্ষাকে সো এটা হবে অপশান সি অর্থাৎ হাতে কলমের শিক্ষার মাধ্যমে নেক্সট কোয়েশ্চেন নাম্বার সিক্সটিন গণিতে সরি সঙ্গীতে গণিতের অবদান সম্পর্কে গবেষণা করেছেন হকবেন রজার বেকন সি সাফার ডি ডেভিড ব্রিক হফ তো সঙ্গীতে গণিতের অবদান সম্পর্কে যিনি গবেষণা করেছেন তিনি হচ্ছেন ফ্রেন্ড অপশান ডি অর্থাৎ ডেভিড ব্রিক হফ নেক্সট কোয়েশ্চেন নাম্বার সেভেন্টিন কী রয়েছে শিক্ষার্থীর গণিত পরীক্ষায় পাশ করার প্রচেষ্টা যে চেতনার দ্বারা উৎপাদিত হয় তা হল আবেগ উদ্বোধন প্রশংসা নাকি প্রেশনা তো দেখে নেওয়া যাক সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর ফ্যান্ট অপশান ডি অর্থাৎ প্রেশনা নেক্সট কোয়েশ্চেন নাম্বার এইটিন আবিষ্কার পদ্ধতির প্রবক্তা কে আর্মস্ট্রং কিলপ্যাট্রিক জন ডিউই এদের কেউই নয় তো সঠিক উত্তরের জন্য ফ্রেন্ড এটা সঠিক উত্তর আমি দিচ্ছি না এটা হোমওয়ার্ক কোয়েশন রইল আপনাদের জন্য আপনারা কমেন্টে সঠিক উত্তর কোনটা হবে সেটা লিখে পাঠাবেন নেক্সট কোয়েশ্চেনে চলে যায় তাহলে কোয়েশ্চেন নাম্বার নাইনটিন শিক্ষণে প্রকল্প পদ্ধতির উদ্ভাবক হলেন আর্মস্ট্রং ইয়ং জন ডিউই এদের কেউই নন তো শিক্ষণে প্রকল্প পদ্ধতির উদ্ভাবক তিনি দেখে কে তিনি দেখেনি। অপশান সি অর্থাৎ জন ডিউই নেক্সট দেখে নেবো কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি সমস্যা সমাধানমূলক পদ্ধতির প্রবক্তা কে কিল প্যাট্রিক ইয়ং জন ডিউই নাকি আর্মস্ট্রং তো এটার উত্তর দেখার আগে আমি একটু বলে দিই গাইস আপনাদের ম্যাথ পেডাগজির যদি আরও ভিডিও চাই তাহলে আপনারা আমাকে কমেন্টে জানাবেন আমি কি চ্যাপ্টার ওয়াইজ ভিডিও তৈরি করব নাকি এখন যেভাবে দিচ্ছি সব মিক্স করে সাজেস্টিভ কোয়েশ্চেন কোনটা চান সেটা আপনারা কমেন্টে লিখতে পারেন তো ফ্রেন্ড দেখে নেওয়া যাক কোয়েশ্চেন নাম্বার এর আনসার সমস্যামূলক পদ সমস্যার সমাধানমূলক পদ্ধতির প্রবক্তা হলেন আনসার অপশান সি অর্থাৎ জন ডেউই তো ফ্রেন্ড আজকে এই পর্যন্ত সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন থ্যাংক ইউ